কাঞ্চনপুর সহ গোটা মহকুমার নেশা কারবারির মাস্টার মাইন্ড মিঠুন পাল ওরফে ভুট্টো ধরা পড়ল পুলিশের জালে। দীর্ঘদিন থেকে পুলিশ তাকে জালে তুলতে উৎপেতে বসে, কিন্তু সে পুলিশের চোখে ধুলো দিয়ে অন্যত্র গা ঢাকা দিয়েছিল। মূলত গত 27 ফেব্রুয়ারি মন্ত্রী সান্ত্বনা চাকমার দেহরক্ষীর সঙ্গে নেশা পাচারে যুক্ত ছিল সে। তাছাড়াও বিভিন্ন এনডিপিএস মামলায় জড়িত ছিল সে। দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল সে লালজুরিস্থিত নিজ বাড়িতে আসতে কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিক্রমজিৎ শুক্ল দাসের নিকট খবর আসে। সঙ্গে সঙ্গে তিনি লালজুরি আউটপোস্টের ওসিকে খবরটি জানান। দুজনে বিশাল পুলিশ বাহিনী নিয়ে তার বাড়িতে অভিযান চালালে সে টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বিক্রমজিৎ বাবুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তাকে ঘিরে ফেলে। অবশেষে তাকে পাকড়াও করে কাঞ্চনপুর থানায় নিয়ে আসা হয়। ব্যুরো রিপোর্ট।